ঠিক আছে। হাতে বোতল ছিল, লেখা ছিল সারপ্রাইজ হ্যাপি বার্থডে। কোথায় বলবে যে না এত ভালো একটা সারপ্রাইজ প্ল্যান করেছে, সেটা বলে না, সেটা একবারও বলে না। প্রথমে ওটাই বললাম না, চলো পিঞ্চে চকলেট চকলেট নাও না, ও তো আসবে তাড়াতাড়ি যে কাজ তাই আরে বাহ সো সুইট অফ ইউ, থ্যাংক ইউ দাদা। আর মিস করিস না, অলরেডি যা যা হচ্ছে আরে ওটাও বি কাটতে হবে, সব কাটবো। কার মোবাইল দেখেছে আমার 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 নাও মোবাইল নাও
জন্মদিনের টিকা আমার শট এখনো বাকি বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ কাজ বললো গেল শট বাকি আছে এটা দিয়ে কিন্তু তাড়াতাড়ি আমাদের দাদা সবাই এসছি তো থ্যাংক ইউ থ্যাংক ইউ এই তো কেমন লাগছে আমি দেখতে একদম সুন্দর খুব সুন্দর লাগছে ঠিক আছে আজকে কি কোনো জাদুকর আসছে অন্বেষা যখন দেখলাম একটা গিফট রাখা আছে খুব ভালো আমার পছন্দের গিফট আর ওখানে লেখা ছিল সারপ্রাইজ থ্যাংক ইউ সো মাচ ছিল আজকে আজকে সকালে এনারা তো গত দেড় বছর বলি দেড় মাস ধরে বলছে আমাকে এখনো অনেকে রোহিত বলে ডাকে এখানে তো বলে রোহিত 10 তারিখ কিন্তু আজ ঢুকেই তো বলে দিল এরপরে খরচা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ স্পেশাল গিফট মানে খুব লাকি মনে করি যে আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি মাঝে মাঝে ভাবি যে মানে সবাই এত উইশ করে বা সবাই এত কিছু বলে আমাকে নিয়ে আমি কি সত্যি ডিজার্ভ করি এটা বিকজ দার্শনিক হয়ে গেছে না না মানে সত্যি কথা বলছি আমি কি সত্যি ডিজার্ভ করি বাট সবাই বলে না বিউটি লাইজ ইন দ্য আইজ অফ দ্য বিহোল্ডার তো এটা মানে মেরি কোই ট্যালেন্ট নেই এসমে সব ইনকা কিয়া ধরা হ্যায় সব সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড থ্যাংকস ফর অল ইয়োর উইশেস অল ইয়োর ব্লেসিংস অ্যান্ড এইভাবেই আমার পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদেরকে খুব ভালোবাসা দেবেন আশীর্বাদ করবেন অ্যান্ড দেখতে থাকবেন সোহাগ চাঁদ